পদ্মার জলে প্লাবিত ভগবান গোলার সীমান্তবর্তী এলাকা। টানা কয়েকদিনের জলবন্দী দশায় একাধিক গ্রামের বহু পরিবার প্লাবিতদের ত্রাণ বিলি করলেন বিধায়ক ও প্রশাসনিক কর্তারা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা ব্যারাজের জল ছড়ায় প্লাবিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা দুই নম্বর ব্লকের বেশ কিছু এলাকা। জল বেড়েছে পদ্মা নদীতে। সোমবার রাত থেকেই পদ্মার জল ঢুকতে শুরু করেছে ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর, চাইপাড়া, শয়তানপাড়া, মনসুরপুর সহ একাধিক গ্রামে। টানা কয়েকদিন জলবন্দী দশায় এসব এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান লালবাগ মহকুমা শাসক, বিডিও, বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা। করা যায় সেই আজকে আলোচনা। আমরা নিশ্চয়ই সবাই এসেছি, সবাই দেখেছি এবং বিডিও সাহেব, অতি সাহেব নিয়মিত যাচ্ছেন। বিডিও সাহেব কালকে রাত্রিবেলাও গেছেন এবং মাঝেও দু তিনবার গেছেন। অতএব আমরা সবসময় প্রশাসন প্রত্যেকটা মানুষের পাশে। এদিন জলবন্দী মানুষের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার, ত্রিপল, যে নেসেসারি অ্যাকশন আছে যেটা আমরা নেবো, ধরুন রিলিফ ম্যাটেরিয়াল হোক, সেফটিং হোক, তারপরে টাইম টু টাইম আমরা অথরিটিকে ইনফর্ম করছি, ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়ে, আমাদের যে উপরে দিয়ে আমাদের অফিসার আছেন। এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রতি বছরই এটা হয়। ওনাদের টিম একটা আলাদা ছিল, আমাদের টিম একটা আলাদা ছিল, আমরা গিয়েছিলাম, তো ওনারা সেটা অনুসন্ধান করে নিশ্চয়ই এটা প্রয়োজনীয় যেটা সেটা করবেন সরকারিভাবে। আমরা ওইটা যেটা এনকোয়ারি করলাম, দেখলাম যে আমরা রিপোর্ট একটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেখানে পাঠাবো। তবে এটা এটা দেখা গেল যে ওদের মধ্যে অনেক ডিসিপ্লিন আছে, আপনারা তো ছিলেন, খুব হই হই মার মার এসব এই ব্যাপারটা দেখা যায়। আর সবচেয়ে নৌকার ব্যবস্থাটা আছে, মানে মানুষ যাতায়াত করতে পারছে, এপার থেকে ওপারে মানুষ আসতে পারছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।